আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমাদের পড়ার বিষয় ন্যানগেট দিয়ে বিশেষ গেটগুলো বাস্তবায়ন করা গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন করলে আমরা শুধু বিশেষ গেট বাস্তবায়নে শিখবো না পাশাপাশি গেট দিয়ে কীভাবে অঙ্ক করতে হয় সেগুলোও কিন্তু আমরা শিখে যাব এক্ষেত্রে আমরা জানি ন্যানগেটের ডেফিনিশান অনুযায়ী এর সমীকরণ হয় দুটি মানকে গুণ করে এটিকে যদি আমরা উল্টিয়ে দেই। তাহলে আমরা পেয়ে যাই গেট দুই বা ততোধিক চলকের যৌক্তিক গুড়ের কমপ্লিমেন্ট এটি হলো আমাদের গেটের সমীকরণ তো এখান থেকে আমরা যদি এক্সক্লোসিভ অর্গেট এক্সক্লোসিভ নর্গেট বাস্তবায়ন করতে যাই এবং অন্যান্য অনেক সরলঙ্ক করতে যাই সেক্ষেত্রে আমরা এই নিয়মগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবো সেক্ষেত্রে কি দুটি মানকে গুণ আকারে প্রকাশ করে নিতে হবে ইনপুটগুলো যেভাবেই থাকুক না কেন ইনপুটগুলোকে অবশ্যই আমরা গুণ আকারে প্রকাশ করে নিব কেন প্রকাশ করে নিব কারণ হলো ন্যান গেটের ফলাফলটি গুণ আকারে প্রকাশ করে নিতে হয় এরপর বারের কাজ খুব বেশি গুরুত্বপূর্ণ মানে বার বা কমপ্লিমেন্টের কাজটা এখানে হলো মূল কাজ কমপ্লিমেন্টের কাজটি যদি সঠিকভাবে করা যায় তাহলেই এই সরলাঙ্কগুলো হয়ে যায় এরপর আমরা ডিমর্গান ফর্মুলা ফলো করার চেষ্টা করব আমরা ডিমর্গান ফর্মুলা অনুযান অনুযায়ী জানি দুটি মানকে যদি আমরা যৌক্তিক যুগ করে কমপ্লিমেন্ট করে দেই এটি সমান কী পাওয়া যায় দেখো দুটি মানের যৌক্তিক যুগের কমপ্লিমেন্ট তাদের আলাদা আলাদা কমপ্লিমেন্টের যৌক্তিক গুণের সমান এই ফর্মুলাটি আমাদের অ্যাপ্লাই করতে হবে পাশাপাশি আমরা আরও একটি মান জানি সেই মানটি হলো দুটি মানকে একটি মানকে যদি আমরা দুটি কমপ্লিমেন্ট উপরে দেয়া থাকে সেটি সমান ওই মানের সমান হয়ে যায় এই ফর্মুলাটি আমরা জানি তাহলে এখন আমরা দেখবো ন্যান গেট দিয়ে এক্সর গেট এবং এক্স নর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় আমরা প্রথমেই দেখব ন্যান গেট দিয়ে এক্স অর্গেট কীভাবে বাস্তবায়ন করা যায় আমরা জানি এক্স গেটের ফর্মুলা অনুযায়ী এক্স গেটকে আমরা যদি এরকম করে প্রকাশ করি এটি আমরা জানি এক্স অর গেটের সমীকরণ তো আমরা প্রথমেই দেখব দুটি মানকে গুণ আকারে প্রকাশ করে নিতে হবে কিনা এই নিয়মটি অবশ্যই ফলো করবে দুটি মানকে গুণ আকারে প্রকাশ করে নিতে হবে এখানে দেখো এই মানটি আর এই দুটি মান অলরেডি আকারে আছে এই দুটি মানও কিন্তু গুণ আকারে আছে যখনই আকারে মানগুলো থাকবে তোমার সেই বিষয়ে কোনো কাজ করতে হবে না গুণ ছাড়া অন্য কোনো আকারে মান থাকলে সেই মানটিকে গুণ আকারে প্রকাশ করে নিতে হবে তাহলে দেখো আমরা যদি এই ফুল অংশটিকে এ ধরে নেই এই প্রথম অংশটিকে এ ধরে নেই আর এই অংশটিকে বি ধরে নেই মাঝখানে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে তো আমরা কি জানি মানগুলোকে গুণ করে নিতে হবে আর গুণ করার জন্য অবশ্যই কমপ্লিমেন্ট বা বারকে বেশি গুরুত্ব দিতে হবে তাহলে কি করা যায় খুবই সহজ প্রক্রিয়া দেখো যেভাবে মানগুলো আছে আমি মানগুলোকে একইভাবে লিখলাম লিখে আমি যদি উপরে দুটি কমপ্লিমেন্ট দিয়ে দেই দেখো আমি ক্ষেত্রে অতিরিক্ত দুটি কমপ্লিমেন্ট দিয়ে দিলাম আমরা জানি দুটি কমপ্লিমেন্টের কাজ কি দুটি কমপ্লিমেন্ট যে কথা থাকে ওর মূল মানটি একই কথা থাকে তাহলে এই মানটি আর এই মানটি হল একই মান কেননা আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট উঠিয়ে দিলে এই মানটি সমান হয়ে যাবে তো এটি আমরা কেন ব্যবহার করলাম কারণ হলো মানগুলোকে আমরা ইন্টুতে করে নিতে চাই আচ্ছা তাহলে এখন দেখো আমরা যদি এই কমপ্লিমেন্টটাকে আলাদা করে রাখি একটু এই যে এই উপরের কমপ্লিমেন্টটাকে আমি আলাদা করে একটু রেখে দিলাম তাহলে এটি ছাড়া আমরা কি পাচ্ছি এই ফুল মানটিকে এই সবটুকু মানকে যদি এ দৌড়ি আমরা আর এই সবটুকু মানকে যদি আমরা বি ধরি আমি আবার দেখাচ্ছি এই সবটুকু মানকে এ ধরলাম এই সবটুকু মানকে বি ধরলাম তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এ প্লাস বি ওপরে একটি কমপ্লিমেন্ট পেয়ে যাচ্ছি আচ্ছা তাহলে আমরা জানি এ প্লাস বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট তাহলে এটি সমান আমরা কি লিখতে পারি এটি সমান আমরা এ লিখতে পারি প্রথমে তাহলে আমরা যেহেতু এবি মিলে এ তাই আমরা প্রথমে এ লিখলাম এর উপর ফর্মুলা অনুযায়ী কী ব্যবহার করবো কমপ্লিমেন্ট দিব তাহলে আমরা একটি কমপ্লিমেন্ট ব্যবহার করলাম আর এই প্লাস মানটি ইন্টু হয়ে যাবে তাহলে ইন্টু হয়ে গেল এরপর আমাদের কী আছে বি তাহলে বি হল এ বি কমপ্লিমেন্ট এটি হলো বি আর ফর্মুলা অনুযায়ী তার একটি কমপ্লিমেন্ট দিতে হবে তাহলে আমরা আরও একটি কমপ্লিমেন্ট ব্যবহার করলাম এটি হলো ডিমর্গানের ফর্মুলা অনুযায়ী আমরা এটি দেখালাম এখন আমরা যে অতিরিক্ত একটি কমপ্লিমেন্ট রেখে দিয়েছিলাম এই কমপ্লিমেন্টটি আমরা এখন এখানে দিয়ে দিব তাহলে ওই কমপ্লিমেন্টটি আমরা এখানে দিয়ে দিলাম দেখো মানগুলো কিন্তু সবগুলোই ইন্টু আকৃতির হয়ে গেল। এই মানটির সাথে এই মানটি ইন্টু আকৃতির আছে এই মানটির সাথে এই মানটির ইন্টু আকৃতির আছে আবার এই ফুল মানটির সাথে এই ফুল মানটির ইন্টু আকৃতির আছে আর আমরা জানি ন্যানগেটি কমপ্লিমেন্ট থাকে তাই এই মানগুলো অবশ্যই কমপ্লিমেন্ট হয়ে গেছে ওকে তাহলে এখন আমরা এটি চিত্র আকারে দেখব চিত্র আকারে দেখার জন্যে আমি তোমাদেরকে এর আগের ক্লাসে একটি নিয়ম দেখিয়েছিলাম যে এই নিয়মে করলে খুবই সহজ হয়ে যায় আমরা কি করব। এরকম লম্বালম্বিভাবে দুটি মান গ্রহণ করবো এক্ষেত্রে অবশ্যই মাঝখানে একটু জায়গা রেগে দিবে এটি হলো কেবলমাত্র একটি সহজভাবে করার জন্য একটি টেকনিক তাহলে আমরা দুটি মান গ্রহণ করলাম একটি হলো এ আর একটি হল বি যদি কোনো মান কমপ্লিমেন্ট আকৃতির থাকে যদি কোনো একটি মান কমপ্লিমেন্ট আকৃতির থাকে তাহলে ওই কমপ্লিমেন্টের মানটি প্রথমেই তোমরা নিয়ে নিবে আচ্ছা তাহলে প্রথমে নেওয়ার জন্য যে সিস্টেমটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা জানি ন্যান্ড গেটকে আমরা এরকম আকৃতিতে দেখিয়ে থাকি এটি সাংকেতিক চিহ্ন অনুযায়ী আর কোনো মানকে যদি ইনপোট আকারে দুইবার নেওয়া হয় গেটের ভিতর দিয়ে তাহলে ওই মানটি কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে ক্ষেত্রে দেখো অঙ্ক করার সময় নিচ থেকে করার চেষ্টা করবে চিত্র আঁকার সময় অবশ্যই নিচ থেকে নেওয়ার চেষ্টা করবে এবি ছিল আমরা এবি গ্রহণ করলাম দেখো এটি একটি টেকনিক না হলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয় এ আর বি ছিল আমরা এ আর বি নিলাম এখন দেখো এ কমপ্লিমেন্ট আছে তাই আমরা এখন এ কমপ্লিমেন্ট নিয়ে নিলাম এটির মান পেয়ে গেলাম এ কমপ্লিমেন্ট আবার দেখো এ পাশে কিন্তু বি কমপ্লিমেন্ট আছে একইভাবে আমরা কিন্তু এই ক্ষেত্রেও বি কমপ্লিমেন্ট নিয়ে নিতে পারি তাহলে এখান থেকে আমরা বি কমপ্লিমেন্ট নিয়ে নিলাম এটির মান হয়ে গেল বি কমপ্লিমেন্ট আমি আবার তোমাদেরকে বলে দিচ্ছি এই সমীকরণ থেকে যখন আমরা চিত্র ব্যবহার করব। তখন নিচ থেকে অঙ্ক করার চেষ্টা করব তাহলে এ আর বি ছিল চলক আমরা প্রথমে এ আর বি নিলাম এরপর দেখো এ কমপ্লিমেন্ট আছে তাহলে এ কমপ্লিমেন্ট করলাম এরপর বি কমপ্লিমেন্ট আছে বি কমপ্লিমেন্ট করলাম এখন দেখো এই দুইটিকে আমরা কমপ্লিমেন্ট করলেই হয়ে যাচ্ছে এখন এই মানগুলোকে আমরা গেটের মাধ্যমে প্রকাশ করব কিভাবে আমরা নিব দেখো প্রথমে এক্ষেত্রে এ কমপ্লিমেন্ট আছে তাহলে এ কমপ্লিমেন্ট থেকে আমি একটি মান গ্রহণ করলাম এই কমপ্লিমেন্ট থেকে একটি মান গ্রহণ করলাম এটার সাথে সাথে কি আছে বি আছে তাহলে বি থেকে আমি আরও একটি মান গ্রহণ করলাম দেখো বি থেকে মান গ্রহণ করলাম কোন গেটের মাধ্যমে নিতে হবে ন্যান গেটের মাধ্যমে এখানে ন্যান গেট ছাড়া অন্য কোনো চিত্র কোনোভাবেই ব্যবহার করা যাবে না তাহলে এখানে যদি আমি ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করি ফলাফল কি হয়ে যাচ্ছে আমরা দেখি এদিক দিয়ে এ কমপ্লিমেন্ট গেল। তাহলে এ কমপ্লিমেন্ট এটার ভিতর দিয়ে যাওয়ার কারণে ইন্টু হয়ে গেল। কি আসলো বি আসলো দেখো এখান থেকে এ আসলো এখান থেকে বি আসলো যেহেতু এটার ভিতর দিয়ে গেলে কমপ্লিমেন্ট এই ইন্টু আকৃতির দিয়ে কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে ইন্টু আকৃতির হয়ে গেল এবং কমপ্লিমেন্ট হয়ে গেল দেখো আমরা কিন্তু এই অংশটির মান এখানে পেয়ে গেছি আচ্ছা যেহেতু আমরা নিচ থেকে অঙ্ক করে যাচ্ছি তাহলে এখান থেকে যদি আমরা করি এখানের মান কি কি আছে এ আছে তাহলে এ থেকে আমি একটি মান গ্রহণ করলাম এ থেকে একটি মান গ্রহণ করলাম এরপর এটির সাথে বি কমপ্লিমেন্ট ইন্টু আকারে আছে তাহলে আমরা এখান থেকে বি কমপ্লিমেন্ট গ্রহণ করলাম ইনপুট আকারে এই দুইটি মানকে যদি আমরা ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে ফলাফল পেয়ে যাচ্ছি এ আসলো এখান থেকে আর বি কমপ্লিমেন্ট আসলো বি কমপ্লিমেন্ট আসলো এটার ভিতর দিয়ে যাওয়ার কারণে ইন্টু আকৃতি এবং কমপ্লিমেন্ট হয়ে গেল দেখো আমরা কিন্তু এই দুইটি মান পেয়ে গেলাম এখন এই দুইটি মানকে আমরা আবারও ন্যান গেটের ভিতর দিয়ে নিব দেখি তো আমরা ন্যান গেটের ভিতর দিয়ে নিলে ফলাফলটি কি হয়ে যায় এটিকে যদি আমরা ন্যান গেটের ভিতর দিয়ে নেই তাহলে কি আসতেছে এখান থেকে আসতেছে এ কমপ্লিমেন্ট বি তার উপর কমপ্লিমেন্ট একটি ইনপুট আসলো এরপর এই মানটি আসলো কিসের ভিতর দিয়ে ন্যান গেটের ভিতর তাহলে ইনটু হয়ে যাবে তাহলে এ বি কমপ্লিমেন্ট তার উপর কমপ্লিমেন্ট দেখো আমরা দুটি ইনপুট কেবল এই এটার ভিতর দিয়েই নিলাম আর এটার ভিতর দিয়ে নিলে কী হয়ে যায় মানটা ইনটু হয়ে যায় এবং কমপ্লিমেন্ট হয়ে যায় এই চিহ্ন থাকার কারণে নর্ট গেট থাকার কারণে কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে এটার উপরে কি হয়ে যাবে আরও একটি কমপ্লিমেন্ট হয়ে যাবে দেখো আমরা কিন্তু এই মানটি এভাবে পেয়ে যেতে পারি আশা করি নিশ্চয়টি বুঝতে পেরেছ এরপর আমরা দেখব নেন গেট দিয়ে এক্স নট গেট কীভাবে বাস্তবায়ন করা যায় আমরা জানি এক্স নরগেটের ফর্মুলা অনুযায়ী এর মানটি কীরকম হয় মানটি হয় এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্লাস হল এটি হলো এক্স নরগেটের ফর্মুলা অনুযায়ী তো আমরা এখন কি করব আমরা এই নিয়মটি আবারও ফলো করব দুটি মানকে গুণ আকারে বা ইন্টু আকারে প্রকাশ করতে হবে দেখো তো এই মানটি আর এই মানটি এই দুটি মান কিন্তু ইন্টু আকারে আছে আবার এখান থেকে এ বি এই দুটি মানও ইন্টু আকারে আছে আর এখন যদি আমরা এই সবটুকু মানকে এ আর এই সবটুকু মানকে বি ধরে নেই তাহলে মাঝখানে প্লাস আছে আমরা জানি প্লাস মানকে আকারে করে নিতে হবে আর এটার জন্যে অবশ্যই বারের অংশটি গুরুত্ব পাবে দেখো তুমি চাইলেই কিন্তু এই নিয়মটি ফলো করে খুব সহজভাবে এটি মনে রাখতে পারো তাহলে মানটি প্রথমে আমি যেভাবে ছিল এরকম করে লিখলাম আর আমরা কি করব যেহেতু বারের কাজ গুরুত্ব পাবে আর ডাবল বার দিলে একই মান থাকে তাই আমি এটির উপর ডাবল বার বা কমপ্লিমেন্ট দিয়ে দিলাম দেখো তো ডাবল কমপ্লিমেন্ট দিলে কি। হয় এই মানটি আর এই মানটির কোনো ধরনের পরিবর্তন হয় না একই মান থাকে তাও আমরা কেন ডাবল কমপ্লিমেন্ট ব্যবহার করছি কারণ হলো আমরা ডিমর্গানের ফর্মুলার দিকে যেতে হবে তো ডিমর্গানের ফর্মুলা অনুযায়ী আমরা যদি এখন এই মানটিকে একটু আলাদা করে রেখে দেই। তাহলে দেখো তো এটাকে এ দৌড়লাম আর এটাকে বি দৌড়লাম তাহলে এ প্লাস বি কমপ্লিমেন্ট হলো কি না হয়ে গেলো তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি করতে পারি এখন এ কমপ্লিমেন্ট দিতে পারি আমাদের এ মান কোনটি এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট এটি হলো এ এই সবটুকু মিলে এ তার উপর ফর্মুলা অনুযায়ী আমরা কি ব্যবহার করব কমপ্লিমেন্ট ব্যবহার করব আর ফর্মুলা অনুযায়ী মানটা এখানে ইন্টু হয়ে যাবে বি হল বি মিলে হলো বি তার উপর কী আছে কমপ্লিমেন্ট আছে এই পর্যন্ত আমরা ফর্মুলার কাজ শেষ করলাম আবার আমাদের উপরে একটি কমপ্লিমেন্ট কিন্তু ছিল অতিরিক্ত কমপ্লিমেন্ট আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম এই কমপ্লিমেন্টটি এখন আমরা বসিয়ে দিলাম দেখো তো সব কয়টা মান কিন্তু ইন্টু আকৃতির হয়ে গেল। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ইন্টু আকৃতিতে আছে এই দুটি মান ইন্টু আকৃতিতে আছে আবার এই সবটুকু মান আর এই সবটুকু মানকে যদি এ আর বি ধরি তাহলে তার উপরও কমপ্লিমেন্ট আছে তাহলে আমরা বুঝে যাচ্ছি আমাদের ন্যানগেটের কাজটি এখন করা যাবে তাহলে আমরা যদি এটি চিত্রে দেখাই তাহলে কি করব আমি আবার বলছি তোমাদেরকে অবশ্যই নিজ অংশ থেকে চলকগুলোকে ধরে নিয়ে তারপর আস্তে আস্তে ওপরের দিকে যাবে তাহলে আমরা কি করতে পারি আমরা প্রথমেই দুটি মান ধরে নিতে পারি তাহলে আমরা দুটি মানকে ধরে নিলাম সেটি কি কি একটি হলো এ ইনপুট আর একটি হলো বি ইনপুট নিচ থেকে নিলাম এ এবং বি এরপর দেখতে হবে এর উপর কমপ্লিমেন্ট মানগুলো তাহলে এরপর কমপ্লিমেন্ট আছে কোনো একটি চলকের উপর যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা জানি এটিকে ন্যানগেটের ভিতর দিয়ে দুইবার নিতে হবে তাহলে এ এবং বি এর উপর কমপ্লিমেন্ট আছে তাহলে এই মানটিকে আমি দুইবার করে নিয়ে নিচ্ছি দেখো তো এই মান থেকে আমরা কী মান পেয়ে যাচ্ছি এখান থেকে মান পেয়ে যাচ্ছি হলো এ কমপ্লিমেন্ট আবার এখান থেকে মান পেয়ে যাচ্ছি আমরা বি কমপ্লিমেন্ট দেখো আমাদের নিচের অংশ কিন্তু কাছে কাছাকাছি হয়ে গেল এর কাজ শেষ বীর কাজ শেষ এর কাজ শেষ বীর কাজ শেষ এ কমপ্লিমেন্টের কাজ শেষ এ কমপ্লিমেন্টের কাজ শেষ আবার এখানে বি কমপ্লিমেন্ট এখানে বি কমপ্লিমেন্টের মান শেষ এখন আমরা কি করব এখন আমাদের দেখতে হবে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট ইন্টু আকৃতিতে আছে তাহলে আমরা এ কমপ্লিমেন্টকে একবার নিয়ে নিচ্ছি এটার সাথে বি কমপ্লিমেন্ট আছে তাহলে বি কমপ্লিমেন্টকে একবার নিয়ে নিচ্ছি দেখো এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টকে আমরা দুইবার ব্যবহার করলাম তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি আমরা পাচ্ছি যদি এটা গেটের ভিতর দিয়ে প্রকাশ করি তাহলে ফলাফল আসছে এ কমপ্লিমেন্ট ইন্টু হলো বি কমপ্লিমেন্ট কিভাবে এই গেটের ভিতর দিয়ে এ কমপ্লিমেন্ট গেলো বি কমপ্লিমেন্ট গেলো নেন গেটের ভিতর দিয়ে গেলে মানটা ইন্টু হয়ে যায় এবং উপরে একটি কমপ্লিমেন্ট হয়ে যায় দেখো এখান থেকে আমরা এতটুকু মান কিন্তু পেয়ে গেছি আচ্ছা তো এটার পাশাপাশি এ আর বি কমপ্লিমেন্ট আকৃতিতে আছে তাহলে এখন আমরা এ পাশ থেকে এ মানটিকে নিলাম আবার এটার সাথে কী মান জড়িত আছে এটার সাথে মান আছে তাহলে এটার সাথে আমরা বিমানটিকে গ্রহণ করলাম আমরা জানি কেবলমাত্র ন্যান গেটের ভিতর দিয়েই প্রকাশ করতে হবে যখন বলা হবে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন এর অর্থ হলো ন্যান গেট ছাড়া অন্য কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না তাহলে দেখো এখান থেকে আমরা কী মান পাচ্ছি এখান থেকে পাচ্ছি এ আর বি তার উপর কমপ্লিমেন্ট এ মান গেলো এবং বি মান গেলো এই ন্যান গেটের ভিতর দিয়ে গেলে মানটা ইন্টু হয়ে যায় এবং কমপ্লিমেন্ট হয়ে যায় এ পর্যন্ত মান আমরা পেয়ে গেলাম এখন দেখতে হবে এই মানটি আর এই মানটি কি আকৃতির আছে ইন্টু আকৃতির আছে আমাদের এই মানটি আর না দেখলেও চলবে কেবলমাত্র এই মানটিকে ন্যান গেটে প্রকাশ করলে নর্মালি মান মিলে যাবে আচ্ছা তাহলে আমরা নর্মালি মান মিলানোর জন্য দেখি কী করা যায় এখান থেকে আমরা পুনরায় ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করবো তো যদি আমরা ন্যান গেটের মাধ্যমে প্রকাশ করি ফলাফলটি কী পাচ্ছি এখান থেকে যে মানটি আসলো আমরা এই মানটি লিখলাম এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তার উপর আরও একটি কমপ্লিমেন্ট যে ইনপুটটি আসলো এই ইনপুটটি আমরা লিখলাম আর এদিক দিয়ে আসলো এ বি কমপ্লিমেন্ট দুটি ইনপুট লিখলাম ন্যান গেটের ভিতর দিয়ে কোনো ইনপুট গেলে দুটি ইনপুট গেলে মানটি ইন্টু আকৃতির হয়ে যায় দেখো এই মানটি ইন্টু আকৃতির হয়ে গেল এবং কমপ্লিমেন্ট হয়ে যাবে যেহেতু নট গেট আছে মানে ন্যান গেটের উপর দিয়ে গেলে কি হয়ে যায় মানটি দুইটি মান ইন্টু হয়ে যায় এবং কমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আমরা এটোর উপর একটি কমপ্লিমেন্ট ব্যবহার করে নিলাম দেখো এই মানটি আর এই মানটি কিন্তু মিলে গেল আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো আমরা এই গেট দিয়ে এক্সক্লুসিভ অর্গেট এবং এক্সক্লুসিভ ন অর্গেট শেখার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ধরনের সরলীকরণ অঙ্গগুলো এরকম ফর্মুলা দিয়ে এবং এই নিয়মটা ফলো করে অঙ্গগুলো করতে পারবো এই কারণে এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আজকের ক্লাসে তোমরা অবশ্যই উপকৃত হয়েছো প্রত্যেকে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ